নমস্কার বন্ধুরা টু সাইড কৃষি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নিমেষেই দূর হবে জবা গাছের মিলিবাগ কিভাবে দূর করবেন এর ওপরে সম্পূর্ণ নতুন একটি ট্রিপস আজকে আমি তুলে ধরব বন্ধুরা জানি না এই মিলিবাগের উপদ্রব জবা গাছের উপরেই কেন এত বেশি হয়ে থাকে গাছের কচি ডগা এরা বংশবিস্তার করে রস শোষণ করে নেয় যার ফলে গাছগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে ফুল ও ফল দেওয়া একসময় বন্ধ করে দেয় অতিরিক্ত বৃষ্টির ফলে বা বর্ষার সিজনেই কিন্তু এই মিলিবাগের উপদ্রব বেশি দেখা দেয় তো এই মিলিবাগকে গাছের থেকে পুরোপুরি দূর করার জন্য এখন আমি ঘরোয়া কিছু উপাদান দিয়েই একটি শক্তিশালী দ্রবণ তৈরি করব তো এই দ্রবণটি তৈরির জন্য প্রথমেই নিতে হবে কিছু পরিমাণে সাদা ভাত এটাকে কিভাবে ব্যবহার করবেন দু চামচ পরিমাণে সাদা ভাত একটি পাত্রের মধ্যে এভাবে রেখে এর মধ্যে জল দিয়ে দু থেকে তিন দিন ভিজিয়ে রাখতে হবে এরপর এই ভাত পচানো জলটিকে কাজে লাগবে মিলিবাগ দূর করতে দ্রবণটি তৈরির আগেই কিন্তু এটা আপনারা তৈরি করে রাখতে পারেন তো এবারে মূল দ্রবণটি তৈরির জন্য এক লিটার জল নিতে হবে এবং এর মধ্যে মিক্স করতে হবে লেবুর রস লেবুর রস গাছের যে কোনো পোকামাকড় তাড়াতে কিন্তু অর্গানিক কীটনাশক হিসাবে ভালো কাজ করে তো এই জন্য একটি দেশি লেবুর থেকে কিছু রস বাইর করে এই এক লিটার জলের মধ্যে আমি দু চামচ পরিমাণে মিশিয়ে নেব লেবুর রসের মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে যা মিলিবাগ তাড়াতে মূল হাতিয়ার হয়ে উঠবে এরপর এর মধ্যে মিক্স করতে হবে যে কোনো লিকুইড সোপ বা হ্যান্ডওয়াশ তো আমি এখানে শ্যাম্পু ব্যবহার করব এক লিটার জলের জন্য হাফ চামচ বা এক এম এল পরিমাণে মিশিয়ে নিতে হবে এরকম সাবান জাতীয় যে কোনো লিকুইড সোপ ব্যবহারের ফলে মিলিবাগ বেশিক্ষণ টিকে থাকতে পারে না এর জন্য এটাকে অবশ্যই ব্যবহার করতে হবে এরপর এর মধ্যে মিক্স করতে হবে এই ভাত পচানো সম্পূর্ণ জলটিকে যেহেতু এই দ্রবণটা গাছে স্প্রে করতে হবে এজন্য এখান থেকে ভাতটুকু আলাদা করে নিতে হবে তো বন্ধুরা এই তিনটি ঘরোয়া উপাদান একসঙ্গে মিক্স করে নিলে দ্রবণটি খুবই কার্যকরী হবে মিলিবাগ দমনের ক্ষেত্রে জবা গাছে অতিরিক্ত মিলিবাগ দেখা দিলে স্প্রেয়ারের মাধ্যমে প্রথমে এগুলোকে ফেলে দিতে হবে হাই স্পিডে এর ফলে দেখবেন অতিরিক্ত মিলিবাগ আক্রান্ত হলেও এর মাঝখান থেকে ডিম বা সহ পুরোপুরি বেরিয়ে আসবে এই দ্রবণটি গাছে ভাবে স্প্রে করলে মিলিবাগ পুরোপুরি দূর হয়ে যায় তবে গাছে অতিরিক্ত মিলিবাগ দেখা দিলে সপ্তাহে একদিন স্প্রে করলে হবে না প্রথমত এই দ্রবণটি মিলিবাগ আক্রান্ত গাছে সপ্তাহে দু দিন করে স্প্রে করতে হবে বন্ধুরা মিলিবাগ তাড়ানোর ক্ষেত্রে এই দ্রবণটি আপনারা ফুল চাষের পাশাপাশি সবজি চাষের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারেন এতে ভালো কাজ হয় মিলিবাগ ছাড়াও গাছের যে কোনো পোকামাকড় তাড়াতেও এটি সপ্তাহে একদিন করে স্প্রে করতে পারেন এতে গাছের যে কোনো শোষক পোকা বা সাদামাচি থাকলে তা দূর হয়ে যাবে বর্ষার সিজনে গাছে পোকামাকড়ের উপদ্রব দ্বিগুণ হয়ে থাকে তো এর জন্য আপনারা খুব কম পয়সায় এই দ্রবণটি বাড়িতেই তৈরি করে রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে